আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি জানি এখন আমাকে দেখতে একটু ভৌতিক লাগছে, কারণ আমি চাচ্ছিলাম যে আমি কোনো মেকআপ নিয়ে আমি ইন্ট্রোটা করবো না আজকে। তো মেকআপ করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে আমি অনেক বেশি স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি এবং স্পেশাল এমন একটা মানুষকে নিয়ে করতে যাচ্ছি যাকে আসলে আমি অনেক বেশি পছন্দ করি, এবং আমি বলবো যে তার প্রতিটা ভিডিও, প্রত্যেকটা লাইভ, সব কিছু আমি সবসময় ফলো করি। তো আমার আরেকজন হচ্ছে, মানে এর আগে আমি শাহনাজ শিমুল আপুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে। তো মানে তোমরা তারপরে দেখলাম যে তোমরা খুব রেসপন্স খুব ভালো দিয়েছো। তো পরে নেক্সট আমি ভাবছিলাম যে আমি আরও কয়েকজনের মেকআপও ইন্সপায়ার, যেগুলো মানে যেসব মেকআপ ইন্সপায়ার হয়ে আমি সেগুলো দেখাবো তোমাদের। তো আজকে হচ্ছে তোমাদের সবার অনেক 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 পছন্দের অনন্যা আপুর একটা মেকআপ টিউটোরিয়াল আজকে আমি করে দেখাচ্ছি তোমাদের। আশা করছি তোমাদের আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। আমার অনেকদিন আসলে একটু ভয়ও পাচ্ছি, আজকে একটু নার্ভাসও লাগছে, এই জন্য কথা একটু গুলিয়ে ফেললে তোমরা প্লিজ মাফ করে দিও, কারণ অনন্যা আপুর মেকআপগুলো এত বেশি সুন্দর হয় এবং এত বেশি আমার কাছে মনে হয় যে মানে ওনাকে এত বেশি স্যুট করে। আমি জানি না আমাকে কতটা কেমন লাগবে, কারণ আমার সাথে অনন্যা আপুর চেহারার সাথে কোনো মিল নাই, সে সো প্রিটি। আর দেখা যায় যে মানে আসলে একজনের মেকআপ করলে যদি তোমরা জাজ করো সেক্ষেত্রে একটু হয় না, কারণ আমরা তারটা শিখে দেন সেটাই তো আমরা নিজেরা করছি। তো যাই হোক, তোমরা বাজে কমেন্ট করো না এবং আমাকে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি, এবং নেক্সটে আরও কার মানে ভিডিও দেখতে চাও। আরেকজন আমার মাথার মধ্যে আছে, আমি তারটাও করবো নেক্সট উইক। যাই হোক, তো আজকে এই মেকআপটি দেখে ফেলো, অনেক বড় হয়ে গিয়েছে মানে ইন্ট্রো, সো আমরা মেকআপটা স্টার্ট করে দিই। আপু হচ্ছে ইন্ট্রো দিচ্ছে, তো আপুকে অনেক বেশি সুন্দর লাগছে ইন্ট্রোতেও দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, ইন্ট্রোটা স্কিপ করে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের ওয়াইল্ড প্যালেট, এরকম একটা চকলেট টাইপের কালার। তো আপু দেখতেই পাচ্ছ মেকআপ রেভলিউশনের একশো প্যালেট নিয়েছে। তো মেকআপ রেভলিউশন দুইটা আই শ্যাডো নিয়েছে আপু প্যালেট থেকে। তো আমার কাছে ওই প্যালেটটা নাই, তো আমি যেটা করব, আমি আমার কাছে যেগুলো আছে রিজনেবল প্রাইসের মধ্যে আমি চেষ্টা করবো যে সেটা দিয়ে আসলে মেকআপটা করার। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখন জুভিয়াস প্লেসের দ্য জুলু নামে একটি প্যালেট, খুবই সুন্দর প্যালেটটি, কালারফুল, কিছু মানে আই মেকআপও করা যাবে, প্লাস কিছু সুন্দর সুন্দর কালার আছে। তো এইখান থেকে আমি নিচ্ছি হচ্ছে একদম বলবো ডার্ক চকলেট কালার। ওয়েট, আমার আরেকটা প্যালেট লাগবে, আমি আসলে সবগুলো কালার একটা প্যালেটে না থাকাতে আমার দুটো প্যালেট আজকে ইউজ করতে হচ্ছে। এবং আরেকটা হচ্ছে মেকআপ রেভলিউশনের সফট এক্স প্যালেট, এক্সট্রা স্পাইস এই প্যালেটটি। তো আমি দুইটার শেড আসলে মিক্স করব আপুর মতোই চেষ্টা করছি। তো একটা হচ্ছে জুভিয়াস প্লেসের থেকে এখানে যে চকলেটি টাইপের যে সেটা দেখতে পাচ্ছ, ব্রাউন চকলেট এই কালারটা, এবং এখান থেকে চিজ কেক নামে একটি কালার, খুবই সুন্দর একটি কালার, এটা একটু লাইট ব্রাউন টাইপের কালার। এই দুটাকে আমি একসাথে মিক্স করে আপু ঠিক যেভাবে যেভাবে অ্যাপ্লাই করছে আমি ঠিক সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর এরকম টাইপের একটা বলতে পারো বার্ন্ট অরেঞ্জ কালার, এই দুটোকে মিক্স করে আমি আমার ক্রিজটা তৈরি করব। সো আমি স্লোলি ব্লেন্ড করছি যেন কোনো হার্শ লাইন না থাকে। আমি যেটা করব স্টেপ বাই স্টেপ এটাকে কিন্তু ডার্ক করতে থাকবো। আর প্রথমেই ঘষা না দিয়ে দেখো একটু ড্যাব 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 মোশন আমি দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আপু একটা ডার্ক কালার নিয়েছে, ডার্ক কালার মানে ওই ফার্স্ট আমি তো দুইটা কালার মিক্স করেছিলাম চকলেট টাইপের যে কালারটা সেটা নিয়ে জাস্ট এটা দিয়ে এটাকে একটু ডার্ক করে নিচ্ছি যেন কোনো জায়গায় হার্শ লাইন না থাকে। এখন আমরা সরাসরি ক্রিজ করব। তো আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নিব, মানে কনসিলার দিয়ে চোখ মানে কাট ক্রিজ করে নিচ্ছি, হাফ কাট ক্রিজ। আমি নিয়েছি পিলুইজের হোয়াইট কালার একটা বেস, যেহেতু চোখের সামনের অংশে আপু হোয়াইট কালার অ্যাপ্লাই করবে, তো আমিও চাচ্ছিলাম যে মানে হোয়াইট টাইপ কিছু আমি বেস করলে হোয়াইট কালারটা আরো বেশি সুন্দর লাগবে, তো আমি এই জন্য এটাই নিচ্ছি। আমি না কখনো না এত কর্নার থেকে কখনোই মানে ক্রিজ কাট করি না, বাট আজকে করতেছি আপু করেছে যেহেতু। হাফ কাট ক্রিজ করে নিয়েছি, এখন আমি যেটা করব এর নিচে যতটুকু কনসিলার লেগে আছে এবং এখানে যতটুকু আইশ্যাডো লেগে আছে এটা আমি মুছে ফেলবো।
মুছবো না, জাস্ট ইনার কর্নারটা যেহেতু সাদা দিচ্ছি সো মেক শিওর করবো আমার ইনার কর্নারটা যেন ক্লিন থাকে। এখন আমি যেটা করব এই ছোট ব্রাশটি নিব আর যে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি আমার চোখের কাট ক্রিজ করেছিলাম সেটা দিয়ে এই জায়গাটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। কনসিলার আমার শুকানোর আগে আপুর মতো আমিও কিন্তু ব্রাউন কালারটাই নিয়ে নিচ্ছি, সেম যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম ব্রাউন, ওটা নিয়ে আমিও বাইরের অংশটা একটুখানি তাড়াতাড়ি ব্লেন্ড করে দিচ্ছি কনসিলার শুকিয়ে যাওয়ার আগে। এখন আমি ব্যবহার করবো মেকআপ রেভলিউশনের এই রক্সি আশুরো প্যালেটটি। এখানে যে হোয়াইট কালারটা আছে এটা আমি আমার ইনার কর্নারে ইউজ করব। আমি একটা সাদা রঙের কালার ইউজ করে নিচ্ছি। মেকআপ রেভলিউশনের একটা প্যালেট নিয়েছি, এটা হচ্ছে রেড অ্যালার্ট নামে একটি প্যালেট। এখান থেকে যে সাদা শেডটা দেখতে পাচ্ছ ওই সাদাটা দিয়ে আমি জাস্ট চোখের ইনার কর্নারের সামনের এরিয়াটা হচ্ছে আমি ব্লেন্ড মানে বসিয়ে নিব, নট ব্লেন্ড। আমি এখানে ড্যাব ড্যাব মোশনে আমি হোয়াইট কালারটা লাগিয়ে নিলাম আর এতটুক পার্ট কিন্তু কনসিলার এখনও লেগে আছে। এখানে কিন্তু কোনো টাইপের পাউডার ইউজ করা হয়নি, আমি আমার আইশ্যাডো দিয়ে এগুলোকে ড্রাই করব। এই দুটো কালারকে মিক্স করে আমি আমার চোখে হোয়াইট কালারের পর বসিয়ে নেব। ওকে, তো এখন হচ্ছে আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ইয়েলো কালার নিয়ে নিচ্ছি আমি সেম জুবিয়াস প্যালেট প্যালেটে থেকেই আমি আজকে ইউজ করছি ইয়েলোটা। তোমরা যে কোনো ইয়েলো কালার এখানে কিন্তু নিতে পারবে। সো প্রথমে আমি ইয়েলো কালারটা বসিয়ে নিচ্ছি খুবই অল্প করে। ওয়াইল্ড প্যালেটের যে ব্রাউন কালারটা আছে এটা আমি কিন্তু আবার আমার আউটার কর্নারে দিয়ে ব্লেন্ড করে নিব ইয়েলোর সাথে। আমি একটু ব্রাউনিশ, ওকে, এখন হচ্ছে আমি যেটা করব এখন হচ্ছে আমি ব্রাউন একটা শেড যে অ্যাপ্লাই করেছিলাম চকলেটের সাথে সেই ব্রাউনটাই নিয়ে নেছি, জাস্ট ইয়েলোটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশের ভিতরে আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর এখন এই জায়গাটাকে এভাবে করে ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। তো দেখতেই পাবে এই চোখে কিন্তু আমি হালকা একটু গ্লিটার ইউজ করছি, খুব বেশি না। আচ্ছা, তো আমি না গ্লিটার ইউজ করব এখন, আপু গ্লিটার ইউজ করেছে তো আমি গ্লিটার হালকা একটু ইউজ করব। আমি আমার কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গ্লিটারটা নেই তো আমি এখানে একটা হ্যাং ফ্যাং এর গ্লিটার ইউজ করছি, সিলভার গ্লিটার, জাস্ট একটু ব্রাশে নিয়ে অল্প একটু হালকা করে। আমি ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের এই প্রাইমারটি, ফেসের প্রাইমার ইউজ করব। তো আমি আমার কাছে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা নেই, প্রাইমারটা আমি অর্ডার করেছি এখন আমি হাতে পাইনি, সো আমি ডিউই একটা প্রাইমার ইউজ করব। তো তারপর ডিউই টাইপের প্রাইমার ইউজ করেছে, ওয়েট এন্ড ওয়াইল্ডেরই একটা ডিউই প্রাইমার ইউজ করছি। এটা আমার অনেক বেশি পছন্দ, আমি ডিউই প্রাইমার ইউজ মানে এটাকেই বুঝি, এটা আমার এত ভালো লেগেছে। ড্রাই কম্বিনেশন নর্মাল সবার স্কিনে অনেক ভালো যায়। ও ও না 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 না, আইব্রোজে যাস না, মাঝখান দিয়ে নাম না, পুরো প্রাইমারটা মুখে লাগিয়ে নিয়েছি। সো ড্যাব 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 করে বসিয়ে নিলাম। সো এখন আমি একটা ফাউন্ডেশন ইউজ করব আর ফাউন্ডেশন হিসেবে ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ডু। তো আমিও হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটা ইউজ করছি, বাট আমারটা হচ্ছে ম্যাট ভার্সনটা, ডিউইটা আমার কাছে এখন নেই। আমারটা হচ্ছে গোল্ডেন বেজ শেড, আমার কাছে মনে হয় যেটা করব একটু লাইট, খুবই অল্প মানে একটু লাইট ইউজ করাই যায়।
আমি সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর কনসিলারটা ইউজ করে নিচ্ছি, লাইট বেজ শেডটাই। স্পঞ্জ, হ্যাঁ ইয়ার স্পঞ্জের সাথে মানে অনেক সিমিলার। ওকে, তো আপু লুজ পাউডার ইউজ করেছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আমি ইউজ করছি রেভোলিউশনের বানানা পাউডারটা। এটা তো আমার অল টাইম ফেভারিট, সবাই জানো যারা আমাকে মানে আমার রেগুলার ভিডিও দেখো। এটা হচ্ছে ডার্ক কোকোয়া, এই যে এটা এটা আমি যেটা করব পুরো মুখে কন্ট্রোরিং এর মতো করে, ঠিক কন্ট্রোরিং না, কাইন্ড অফ ব্রোনজিং বলতে পারো। আমি টন কন্ট্রোলিং করতে একদম টোটালি ভুলে গিয়েছিলাম, পরে আমার মাথায় এসেছে। তো আমি ফোকালোরের এই স্টিক কনসিলার মানে কন্ট্রোলটা ইউজ করে নিচ্ছি। আমি তো সম্পূর্ণ ফেসে এখনো পাউডার আমি অ্যাপ্লাই করিনি, তো এটা জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে কোনো লিকুইড টাইপের কোনো কন্ট্রোলিং নেই, স্টিকই আছে, তো এটাই নিয়ে নিচ্ছি। এখন আমি ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর এই সো আমিও সেম এই প্রোডাক্টটা ইউজ করছি ফর কন্ট্রোলিং, মানে ফরচুনেটলি আমার কাছে এটা আছে এবং এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর, এটা এটা দিয়ে আমি কন্ট্রোলিংটা করি। আপু না আসলে ব্লাশনটা দেখায়নি ভিডিওতে, কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে লেখা ছিল যে আপু একটি ব্লাশন ইউজ করেছে এবং ব্লাশনটি পিচি টাইপের একটা শেড, বাট আমার কাছে আসলে এক্সাক্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওই শেডটা নেই, মানে অন্য ব্লাশন আছে বাট ওইটা নেই। তো আমি নিয়েছি হচ্ছে কি বলে এটাকে ডাবল সেভেনের ক্যান্ডি ব্লাশ, এটা সেটার নাম হচ্ছে গ্যালাকটিক। সো এটা হচ্ছে একদমই পিচ, আমি বলবো যে অরেঞ্জিস না, আই মিন পিচিস একটা কালার। সো এটা খুব সুন্দর লাগবে এবং অনেকটাই আপু যে ব্লাশনটা ইউজ করেছে সেটার সাথে অনেক মিল। করলে খুব সুন্দর একটা পিচি একটা গোল্ডেন একটা কালার আসে, হেলদি। ওকে, তো হাইলাইটার আপু যেটা ইউজ করেছে আমার কাছে ওইটাই আছে, তো এটা হচ্ছে এই হাইলাইটারটা। এখন ওটা নেমটা চেঞ্জ হয়েছে, বাট এটা নেমটা এখন হচ্ছে আই মিট সামওয়ান, আগে আরেকটা নাম ছিল, ওইটা আমি আসলে বলতে পারবো না। যাই হোক, তো এইখান থেকে আমিও দুইটা শেড একসাথে মিক্স করে একটু অ্যাপ্লাই করে দেখি আসলে কতটা কি এটা আমার, ও ভালো কথা, এটা আমার ফার্স্ট ইমপ্রেশন, এটা আমি এর আগে একবার ইউজ করে দেখিনি, সো জানি না এটা কীরকম, তোমাদের সাথে ইউজ করে দেখি। ও মাই গড, তোমরা কি দেখতে পাচ্ছ এটার গ্লো, হালকা হাতে কিন্তু আমি করছি। দেখো অবস্থা এটা, ও মাই গড, এটা আর এত বেশি দেওয়া যাবে না। তো আমিও লিপস্টিক সেম লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি, অপোজিটে অ্যাপ্লাই করেছে, আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর গিমি মোকা শেডটি, সেটি খুবই সুন্দর। আমি খুবই হালকা করে আপুর মতো লাইট করে অ্যাপ্লাই করব। আচ্ছা, অ্যানিমেল প্যালেটের এখানে যে কালারটা আছে এই কালারটা দিয়ে আমার চোখের নিচে হালকা একটু স্মোক করে নিব। আমি খুবই লাইট যে কালারটা আপু নিয়েছে ওই টাইপের একটা কালারই নিয়ে নিচ্ছি, ব্রাউন টাইপের একটা কালার দিয়ে হালকা করে আমিও স্মোক করে নিচ্ছি।
আমার চোখে আমি মাসকারা ইউজ করব আর মাসকারা আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের মাসকারা আমি মেকআপ রেভলিউশনের মাসকারাটা আমার কাছে নেই তো আমি ইউজ করছি হচ্ছে দ্য মেভলিনের ফলস লিফট যে মাসকারাটা ল্যাশ লিফট নট ফলস লিফট এটা আমার খুবই ফেভারিট একটা মাসকারা তো এটা ইউজ করে নিচ্ছি তো এই যে আমার মেকআপ ডান হয়ে গিয়েছে আপন মতো আমি মিডল একটা শিটি করলাম করে আর কি একটা আপন মতো লুকটার সাথে যেন চুলটাও মিলে এরকম একটা ট্রাই করলাম বাট আমাকে আমি জানি আমাকে মোটেও মিডলে সিটি করলে ভালো লাগে না আপুকে অনেক বেশি সুন্দর লাগে বাট যাই হোক এই হচ্ছে আমার ফলাফল দেখতে পাচ্ছ তোমরা আই থিঙ্ক ভালো লাগছে বাট আপন মতো কখনই এত বেশি সুন্দর লাগবে না আপন মতো হয়ও নি আমি জানি বাট চেষ্টা করেছি কাছাকাছি কিছু একটা করার আশা করছি তোমাদের আমার আজকে মেকআপ লুকটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও কমেন্টে জানিও আজকে মেকআপটা কেমন লাগলো এবং নেক্সটে আরও এই ধরনের মানে এরকম ব্লগারদের ইন্সপায়ার্ড হয়ে মেকআপ আরও দেখতে চাও কি না নেক্সটে আরেকটা ব্লগারের মেকআপ আমি দিব আমার ইচ্ছা আছে বাট যদি আমি রেসপন্স পাই আমি তোমাদের কথা অনুযায়ী আসলে আমি আরও অনেক ব্লগারদের ইন্সপায়ার্ড মেকআপ দিব বাট এটা আমার লুকটা কিন্তু খুবই ইজি হবে কারণ ইয়েলো কালার কিন্তু সচরাচর সবাই ইউজ করে না বা পড়তে চায় না বাট এইভাবে আসলে আপু যেভাবে কালারটাকে সুন্দরভাবে মানে অ্যাপ্লাই করেছে মনে হচ্ছে মানে যে কেউই আসলে যে কোনো আউটফিটের সাথে এই ধরনের একটা মেকআপ করতে পারবে সো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই 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 আমার সাথে থেকো সো আল্লাহ হাফেজ সবাইকে